ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় হরলিক্স লাইট কতটা ভালো? হরলিক্স লাইট রিভিউ অ্যান্ড ডায়াবেটিস কন্ট্রোল। হরলিক্সকে আমরা বেশ স্বাস্থ্যকর পানীয় মনে করি, হরলিক্স কোম্পানিও তাই দাবি করে। হরলিক্সের অনেকগুলো ভেরিয়েশন আছে, তার মধ্যে পূর্ণ বয়স্কদের জন্য যেগুলো আছে হরলিক্স লাইট তাদের মধ্যে অন্যতম। এখন আমরা ডায়াবেটিস কন্ট্রোলের আঙ্গিকে হরলিক্স লাইটকে বিশ্লেষণ করব, জানব হরলিক্স লাইট ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা ভালো, ব্লাড সুগার কন্ট্রোলে কতটা হরলিক্স একবারে খেতে পারেন। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কমানোর উপায় নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। হরলিক্স লাইটের উপাদানগুলো। হরলিক্স লাইটে 65% থাকে মল্ট এক্সট্রাক্ট, 17% মিল্ক সলিড, এছাড়া থাকে ভুট্টা, গম ও অন্যান্য উপাদান। 100 গ্রাম হরলিক্স লাইট থেকে আপনি শক্তি পাবেন 367 ক্যালোরি, মানে শক্তি বেশ বেশি। আপনি নিয়মিত বেশি হরলিক্স লাইট খেলে আপনার ওজন বাড়বে এবং ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টরসগুলোও বাড়বে। টোটাল কার্বোহাইড্রেট 74 গ্রাম, ফাইবার 3 গ্রাম। ফাইবার খুব খারাপ নয়, তবে 74 গ্রাম কার্বোহাইড্রেটে 3 গ্রাম ফাইবার খুব বেশি নয়। হোল গ্রেন আটাতে আপনি এর চেয়ে প্রায় 4 গুণ ফাইবার পাবেন, ফলে হরলিক্স লাইট ব্লাড সুগার স্পাইক কমানোতে খুব বেশি কার্যকরী না হওয়ারই কথা। ফ্যাট থাকে 2.1 গ্রাম, এর মধ্যে খারাপ স্যাচুরেটেড ফ্যাটই বেশি 1.5 গ্রাম, প্রোটিন 13 গ্রাম। হরলিক্স লাইটের ফ্যাট আপনাকে কোলেস্টেরল কমাতে তেমন সাহায্য করবে না, তবে 13 গ্রাম প্রোটিন ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টরসগুলো কিছুটা লঘু করবে। এছাড়া জিঙ্ক থাকে 4.2 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 88 মিলিগ্রাম, ভিটামিন সি 90 মিলিগ্রাম, ভিটামিন ই 10 মিলিগ্রাম, ভিটামিন B6 2.6 মিলিগ্রাম, ভিটামিন এ 800 মাইক্রোগ্রাম, ভিটামিন ডি 5 মাইক্রোগ্রাম। হরলিক্স লাইটে ভালো পরিমাণে অ্যান্টি ডায়াবেটিক ভিটামিন ও খনিজ থাকে, যা লং টার্ম ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। তবে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে হরলিক্স লাইট যে খুব সমৃদ্ধ, এমন তথ্য হরলিক্স লাইটের প্যাকেট ও ওয়েবসাইটে নেই। একবারে কতটা হরলিক্স খাওয়া উচিত? যাদের ডায়াবেটিস আছে, প্রধান মিলে হরলিক্স লাইট না খাওয়াই ভালো, বিকালে বা ব্যায়াম করার আগে পরে খেতে পারেন। একবারে 20 গ্রাম থেকে 25 গ্রামের বেশি হরলিক্স না খাওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।